আমরা পাকা ধানের মাঠে এসেছি বড় মৌসুমের প্রান্তে কৃষক ভাইরা ধান কৃষক ভাইরা বীজ রাখার ব্যাপারে একটা বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় ধান খাওয়ার ধান আর বীজের ধান এই দুটি ধান কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আমাদের যত্ন সহকারে করতে হয় আজকের তথ্যপত্র ধান বীজের ধান যেটা কিভাবে সংরক্ষণ করব কিভাবে কেটে আমরা ঘরে উঠাবো এই বিষয় নিয়ে তথ্যপাত্র শেয়ার করবো আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইয়া আমি আদিকুর রহমান কৃষি কর্মকর্তা রায়নগর নৌগা আমরা মাঠে এলোপাতারে ধান চাষ করি হয়তো আমার পাশে দেখছেন একটা উননব্বই ধান এটা বিনা পাশে আছে আটাশ কোথায় পাশে জিরা সাইল বা অন্যান্য লোকাল স্থানীয় জাত বিভিন্ন জাতগুলো একত্রে চাষ করা হয় এখন যেহেতু ধান একটি স্বপরাগায়িত ফসল সুতরাং আমাদের ধান চাষের পর যখন সর্বোচ্চ কুশি থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত প্রথমত তিনবার করতে করতে হয় হয় অর্থাৎ আপনার যে ধান নির্দিষ্ট ধান ধরুন আপনি বিনা পঁচিশ বা উনব্বই একানব্বই বিরানব্বই যেটাই করছেন সেই নির্দিষ্ট ধান তিনবার আপনাকে বীজ ধানের ক্ষেত্রে বাছাই করতে হবে প্রথম বাসায় সর্বোচ্চ কুশি অবস্থায় বাছাই করতে হবে দ্বিতীয় ধানের দুধ অবস্থায় তৃতীয় বাসায় ধান কাটার আগে এক সপ্তাহ আগে এই মাঠে দেখছেন কিছু উঁচু নিচু জাতের ধান আছে হয়তো একটা উঁচু নিচু জাতের ধান আছে সেগুলো কেটে বাসাই করতে হবে এই প্রথম কাজটা হচ্ছে বাসাই করণ দ্বিতীয় কাজটি কোনোভাবেই আপনার বীজ ধানে কোনো ছত্রাকের আক্রমণ করা যাবে না এজন্য দুই থেকে চারবার আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সেটা খোল পচা বাদামী দাগ এবং সহ কম্বিনেশন ছত্রাকের প্যাকেজ আপনাকে ব্যবহার করতে হবে আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে আমরা যখন ধান মাঠ থেকে কাটব তখন আমাদের যেহেতু ধান আমরা বলেছি স্বপরাগায়িত ফসল সুতরাং ধানের একটা পৃথকীকরণ দূরত্ব আছে একটা স্বতন্ত্রীকরণ দূরত্ব আছে অর্থাৎ এক জাত থেকে আরাক জাতের সাথে মিশ্রণ যেন না হয় এই জন্য তিন মিটার প্রতি জমির আয়ল থেকে তিন মিটার ধরুন এইটা এইটা একটা জমি এই জমির এইটা হচ্ছে উননব্বই এটা বিনা পঁচিশ এই মাস বরাবর থেকে যদি আমরা উননব্বই এর বীজ রাখি তাহলে তিন মিটার বাদ দিয়ে আমাদেরকে বীজের ধান কাটতে হবে এবং এই বিনা পঁচিশ যদি আমরা বীজের জন্য করি তাহলে আমার আয়ল থেকে তিন মিটার বাদ দিয়ে তিন মিটার বাদ দিয়ে অর্থাৎ তিন দোকানো ছয় হাত বাদ দিয়ে আমাদের ভিতরের ধানটুকু আমাদের নিতে হবে এই তিন মিটারের ধানটা কেন নেব না এটা অন্য ধানের সাথে পরাগায়িত হয়ে নিজস্ব জাত বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে নিজস্ব মানে নিজস্ব সত্তা হারিয়ে ফেলবে একসময় দেখা যাবে বিনা পঁচিশও নাই উননব্বইও নাই আঠাশো নেই সে অন্য একটা জাত বৈশিষ্ট্য নিয়ে সে তৈরি হয়ে যাবে এই জন্য আমাদের খুবই সতর্কতার সাথে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে ধানের জমির আল থেকে বীজের জন্য তিন মিটার বাদ দিয়ে মাঝের ধানটুকু আমাদের কেটে নিতে হবে আচ্ছা আরেকটা বিষয় খেয়াল রাখবো ধান কাটার সময় অবশ্যই মাটি থেকে আমরা অন্তত এক ফিট বা তিরিশ সেন্টিমিটার পারতপক্ষের নিচে বাদ দিয়ে যেহেতু ধানের রোগ তার নিচে বেশি আক্রমণ করে থাকে ছত্রাকজনিত রোগগুলো বেশি আক্রমণ নিচে করে থাকে নিচে বাদ দিয়ে উপরের শীষের অংশটুকু কেটে আমরা ম্যাটি ছাড়া অন্য যে কোনো জায়গাতে এটা নিতে হবে আমরা এটা এটি বেঁধে বাসায় নিয়ে গিয়ে বা অন্য কোথাও নিয়ে গিয়ে এটা মারাই মেশিনে নয় মারাই মেশিন বাদ দিয়ে এটা কোনো প্লাস্টিকের ড্রামে কিংবা কাঠের কোনো তক্তায় এখানে দুই থেকে তিন বাড়ি হালকা করে তিন বাড়ি দিয়ে সেই পুষ্ট ধানগুলো নিয়ে আমাদেরকে সংরক্ষণ করতে হবে আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যেন যেন ধান বীজের আমাদের মাটির সংস্পর্শে না যায় কারণ মাটিতে যত রকমের ছত্রাক আছে সমস্ত ছত্রাকের জীবাণুগুলো মাটিতে থাকে ওই জীবাণুগুলো ধানের সংস্পর্শে আসলে ধানের মধ্যে সেই মাটিবাহিত রোগগুলো আক্রমণ আক্রমণ করতে পারে পরবর্তী মৌসুমে সেই ধানটা আবার ছত্রাক দ্বারা আক্রান্ত হইতে পারে সুতরাং আমরা কোনোভাবে ধান কাটার পর সেটি বীজের কথা বলছি আমরা ম্যাডিতে না রেখে এরকম পলিথিনে বা পাকাতে অন্য কোথাও রেখে আমরা এটি আড়াই দুই থেকে তিন বাড়ি দিয়ে ধানটি সংরক্ষণ করব এবং এই ধানটি অন্তত দশটা থেকে তিনটা পর্যন্ত চার থেকে পাঁচটির রোদ দিতে হবে যেন ধানের আর্দ্রতা আমাদের বারো পার্সেন্টের নিচে থাকে বা মিনিমাম বারো পার্সেন্ট থাকে আমরা আমাদের যেহেতু বাসায় বা আমাদের সহজলভ্য নয় আর্দ্রতা বা ময়স্টার মিটার রাখা আমরা প্রয়োজনের নিকটস্থ কৃষি অফিসে গিয়ে আমরা আর্দ্রতা মেপে নিতে পারবো নতুবা আমাদের ধান প্রয়োজনে খুব শক্ত করার মতো ধানে দাঁতে যদি রেখে চাপ কট করে শব্দ হবে এরকম অবস্থা পর্যন্ত আমরা ধান রেখে শুকিয়ে নিয়ে এটা আমরা সংরক্ষণ করবো এবং সংরক্ষণ করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এটি প্লাস্টিকের ভালো পাত্রে বায়ুরোধক পাত্রে কিংবা পলিথিন মোড়ানো কোনো ব্যাগে আমাদেরকে সংরক্ষণ করতে হবে এবং কোনোভাবে যে ব্যাগে রাখবো ধরুন একটি পাত্রে বা ব্যাগে রাখবো সেখানে সাইজটা হতে পারে পঞ্চাশ কেজি কিন্তু আপনি রাখছেন তিরিশ কেজি বা চল্লিশ কেজি তাহলে বাকি ফাঁকা জায়গাটুকু আমাদের ব্যালু দিয়ে ভরাট করে রেখে তার মধ্যে প্রয়োজনীয় নিম পাতা বা বিষ কাটালি বিষ কাটালি দিয়ে আমাদের সংরক্ষণ করতে হবে এভাবে যদি আমরা বীজ রাখতে পারি তাহলে আমরা যে কোনো কোম্পানির বীজ বিডিসির বীজ বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানের বীজের চাইতেও আশা করা যায় আপনার বীজটুকু সর্বোচ্চ মানের সর্বোচ্চ ভালো এবং সর্বোচ্চ কোয়ালিটির হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম